পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে আজ ক্লাস সেভেনের একটি কবিতা কবি কামিনী রায় স্মৃতিচিহ্ন এই কবিতাটি নিয়ে আমি আলোচনা করব প্রথমে কবি পরিচিতি সম্বন্ধে বা লেখিকার সম্বন্ধে কয়েকটা কথা আমরা জেনে নিই কবি কামিনী রায় তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর আঠেরোশো চৌষট্টি সালের বারোই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশের বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন তার বাবার নাম চণ্ডীচরণ সেন ছোটবেলা থেকেই কবি কামিনী রায় নানা কবিতা রচনায় প্রয়াসী হয়েছিলেন অর্থাৎ কবিতা রচনার ক্ষেত্রে তার আগ্রহ ছিল আলো এবং ছায়া আলো ও ছায়া এই নামে মাত্র পনেরো বছর যখন কবির বয়স সেই বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল বেথুন কলেজ থেকে কলকাতার বেথুন কলেজ থেকে তিনি সংস্কৃতে বিএ পাশ করেছেন এবং ওই কলেজেই তিনি পড়ানোর কাজে যুক্ত হয়েছিলেন তার আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হল পৌরাণিকী দ্বীপ ও ধূপ জীবনপথে মাল্য নির্মাল্য অশোক সঙ্গীত প্রভৃতি অমিত্রাক্ষর ছন্দে তিনি মহাশ্বেতা ও পুণ্ডরিক নামে দুটি দীর্ঘ কবিতা বড় কবিতা তিনি লিখেছেন এই কবি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা স্বর্ণ বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণ পদক সম্মান প্রদান করেছিল উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর কবি মৃত্যুবরণ করেছিলেন আমাদের এই যে কবিতা স্মৃতিচিহ্ন এই কবিতাটি কবির নির্মাল্য এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার কবিতার আলোচনায় আসি কবিতার নাম স্মৃতিচিহ্ন কবিতার নাম স্মৃতিচিহ্ন কেন স্মৃতিচিহ্ন শব্দের অর্থ কী স্মৃতিচিহ্ন মানে অতীতের স্মৃতি অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলে মেমরি সেই অতীতের যে স্মৃতি সেই স্মৃতির সাথে বিজড়িত বা স্মৃতির সাথে সম্পর্কিত কিছু চিহ্ন বা স্মৃতির সাথে সম্পর্কিত কয়েকটা জিনিসের কথা কিন্তু এখানে বলা হয়েছে সেই স্মৃতিচিহ্ন এই ঘটনা এই কবিতায় নানা ঐতিহাসিক প্রসঙ্গ এসছে সারা পৃথিবী জুড়ে দেশ জুড়ে নানা রাজা রাজরাদের উত্থান এবং পতনের প্রসঙ্গ এসছে বিভিন্ন সম্রাটরা তাদের শাসনকাল চালিয়ে গেছেন তারা নানা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় ক্ষমতা দখল করার মানসিকতা নিয়ে জায়গা লুণ্ঠন করার মানসিকতা নিয়ে তারা তাদের রাজত্বকাল চালিয়ে গেছেন এবং এই রাজত্বকাল চালানোর প্রসঙ্গে তারা নিজেদের নাম অর্থাৎ নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য বড় বড় অট্টালিকা বানিয়েছেন নানা সৌধ তারা বানিয়েছেন কিন্তু আসলেই কি তারা সাধারণ মানুষের মনের মধ্যে জায়গা পেয়েছেন নাকি কেবলমাত্র ওই সাম্রাজ্যবাদী শাসক হিসাবেই ইতিহাস আস্তে আস্তে তাদেরকে ভুলে গেছে অর্থাৎ সেই দিকটার প্রতি কবি ইঙ্গিত করেছেন যে মানুষের মনে জায়গা পেতে গেলে মানুষের জন্য কাজ করতে হয় মানুষের জন্য দরদ দিতে হয় জনকল্যাণমূলক মানুষের কল্যাণের কাজ করতে হয় তাহলে মানুষের মনে জায়গা পাওয়া যায় আর নয়তো সাম্রাজ্যবাদী শাসকরা যেভাবে শাসন করেছে যুগে যুগে ভারতবর্ষে নানা জাতি আক্রমণ করেছে কিন্তু সেই জাতির মানুষগুলোকে বা সেই জাতিকে আমরা কেবলমাত্র আক্রমণকারী হিসাবে বা সাম্রাজ্যবাদী হিসাবে তাদের কথা জানি কিন্তু তাদেরকে তেমনভাবে স্মরণ করি না কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা নিতান্ত সাধারণ কিন্তু মানব কল্যাণে বা মানুষ জাতির উন্নতিতে তারা যেভাবে এগিয়ে এসেছেন তাদের ওই সামান্য যে ক্ষমতা তা নিয়ে তাতে কিন্তু আমরা তাদেরকে মনে রেখেছি ইতিহাসের পাতায় সেই মানুষগুলোর স্মৃতি কিন্তু অক্ষুণ্ণ রয়েছে এখনো উজ্জ্বল হয়ে জ্বলছে উজ্জ্বল হয়ে তারা অবস্থান করছে ইতিহাসের পাতায় বা আমাদের মনের মধ্যে কিন্তু সাম্রাজ্যবাদী জাতিগুলো তারা কিন্তু কখনোই সেই স্থানটা লাভ করতে পারেনি সেই স্মৃতিচিহ্ন সেই অতীত স্মৃতির কথা সেই চিরকালীন সত্য যেটা চিরকাল ধরে সত্য হিসাবে আমরা আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠা পেয়েছে ইতিহাসের জায়গায় স্থান পেয়েছে তার কথাই কবি এখানে বলেছেন কবিতার নাম স্মৃতিচিহ্ন কবি কামিনী রায় কি বলছেন কবি ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর বিশাল অক্ষরে পুস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে ওরা ওরা মানে কারা মানে সাম্রাজ্যবাদী জাতিরা বিভিন্ন বহিরাগত বিদেশি শক্তি যারা বারবার আমাদের দেশ আক্রমণ করেছে আমাদের দেশ শাসন করেছে লুণ্ঠন করেছে সেই সমস্ত জাতির মানুষেরা যেমন রবীন্দ্রনাথের কবিতায় আমরা পাই শখ হুন দল মোগল পাঠান অর্থাৎ পরবর্তী সময় অবশ্যই ইংরেজ এই যে শখ জাতি হুন জাতি মোগল জাতি আফগান জাতি এই যে বিভিন্ন সময় বিভিন্ন শক্তি ভারতবর্ষ আক্রমণ করেছে পরবর্তী সময় ইংরেজরা আমাদের দেশ শোষণ করেছে এই জাতিগুলো এই জাতিগুলো তাদের অত্যাচারের জন্যই কিন্তু আমাদের আমরা তাদের মনে রাখি কারণ তারা আমাদের নানাভাবে শোষণ করেছে কিন্তু তারা যখন আমাদের দেশ আক্রমণ করেছে আমাদের দেশ দখল করেছে লুণ্ঠন করেছে আবার শাসনকর্তা হিসাবে দেশ শাসন করেছে তাদের মধ্যে খুব কমজনকেই আমরা মনে রাখি বেশিরভাগই কিন্তু ইতিহাসের পাতায় তাদের স্থান হয়নি তারা কিন্তু ভালো জনকল্যাণমূলক কাজের জন্য ইতিহাসের পাতায় তাদের জায়গা হয়নি তারা মানুষের মনে কালো অক্ষরে কিন্তু তাদের স্থান তারা কী ভেবেছিল তারা ভেবেছিল যে তারা আমাদের দেশ শাসন করবে তারা বড় বড় বানাবে অর্থাৎ অট্টালিকা বানাবে হর্ম শব্দের অর্থ অট্টালিকা এখানে দেখে নাম মনোহর মানে খুব সুন্দর মনকে হরণ করে যা সেটাই হলো মনোহর সে মনোহর অট্টালিকা হর্ম অর্থাৎ যেটা খুব সুন্দর সেই ওরকম অট্টালিকা তারা বানাবে বিশাল অক্ষরে তাদের নাম খোদাই করা থাকবে ইষ্টক পুস্তরে ইট পাথরে তাদের নাম সুন্দর অক্ষরে লেখা থাকবে চিরদিনের জন্য তারা রেখে যাবে অর্থাৎ তারা বড় বড় অট্টালিকা বানাবে এবং অট্টালিকায় নিজেদের নাম খোদাই করে রাখবে যে আমি এই শাসক আমি এই জিনিস বানিয়েছি কিন্তু কোন জিনিস কোন স্থাবর জিনিস যেগুলো কোনো একটা স্থাপত্য বা কোনো একটা সৌধ এই জিনিসগুলো কখনোই তো থাকে না আমরা যদি একটা বাড়ি বানাই সে বাড়ি কিন্তু চিরকাল থাকে না সময় নিয়মে যখন রোদ ঝড় ঝড় বৃষ্টি ইত্যাদি আসে আস্তে আস্তে বাড়ির বাইরের রংটাও আস্তে আস্তে ফিকে হয়ে যায় তারপরে আস্তে আস্তে যদি মেনটেনেন্স না হয় আমরা যদি সংস্কার না করি বাড়িটা আস্তে আস্তে সেটাও কিন্তু ভেঙে যায় কলকাতার কত পুরনো ঘর আছে মাঝে মাঝেই আমরা দেখে দেখতে পাই যে অনেক বাড়ি ধসে পড়েছে অনেক বাড়ি ভেঙে গেছে কারণ সেগুলো হয় না একই রকমভাবে এই যে সৌধগুলো বানানো হয়েছে সে সমস্ত সৌধগুলো তারা ভেবেছিল যে আমরা বানিয়েছি এবং আমাদের নাম সেই বাড়িগুলোতে সে সমস্ত বড় বড় অট্টালিকাগুলোতে চিরকাল ইট পাথরে খোদাই করা থাকবে কিন্তু ওরা মূর্হ অর্থাৎ ওরা বোকা ব্যর্থ মনস্কাম মূঢ় শব্দের অর্থ হলো বোকা কেন বোকা কারণ ওদের যে চিন্তাভাবনা ওরা যে ভেবেছিল যে চিরকাল ইতিহাস তাদের মনে রাখবে এবং এই সৌধ বা এই বাড়িঘরের মাধ্যমে তারা মানুষের মনে জায়গা পাবে এটা সম্পূর্ণভাবে বোকামি কারণ ওইভাবে মানব মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় না ওদের মনস্কাম মনোকামনা মনের ইচ্ছে সেটাকে বলা হচ্ছে মনস্কাম মনস্কাম ব্যর্থ কারণ তাদের যে ইচ্ছেটা যেটা ছিল যে তারা মানুষের মনে জায়গা পাবে সেটা কখনোই সম্ভব নয় ব্যর্থ হয়েছে পোস্তর ভূমে পোস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের লুপ্ত স্মৃতি কারণ যে সমস্ত প্রাচীন অট্টালিকা তারা বানিয়েছিল সেই সমস্ত অট্টালিকা ঠিকঠাক মেনটেন্সের অভাবে সংস্কারের অভাবে সেগুলো কিন্তু টিকে থাকেনি কারণ কে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করবে কেউ রক্ষণাবেক্ষণ করেনি পাথর খসে পড়েছে তার দেয়াল থেকে মাটিতে ভূমিতে পাথরের পর পাথর খসে পড়েছে চারিদিকে ভগ্নস্তূপ সেই সমস্ত প্রাচীন বাড়িগুলোর ভগ্নস্তূপ মানে ভেঙে গেছে এবং সেগুলো আকারে পড়ে রয়েছে সেটাকেই কবি বলেছেন সেগুলো পড়ে রয়েছে তাহাদের তলে লুপ্ত স্মৃতি তাদের তলে অর্থাৎ সেই সমস্ত বাড়িগুলো ভেঙে পড়েছে সেটাকেই কবি বলেছেন তাদের স্মৃতি যেন লুপ্ত হয়ে পড়েছেন অর্থাৎ সেই সমস্ত সাম্রাজ্যবাদী শাসকদের স্মৃতি যেন আস্তে আস্তে লুপ্ত হচ্ছে অর্থাৎ হারিয়ে যাচ্ছে সেই স্মৃতি কিন্তু কখনোই অক্ষুণ্ণ থাকছে না অর্থাৎ টিকে থাকছে না সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে রক্ষা করে শুষ্ক তৃণ কাল নদী জলে অর্থাৎ তাদের যে স্মৃতিগুলো তাদের যে সময়কাল সেই সময়কালগুলো যেন শুষ্ক তৃণ অর্থাৎ শুকনো ঘাসের সঙ্গে কবি তুলনা করেছেন এবং কাল নদী কাল নদী মানে এই যে সময়ের নদী সময় তো একটা চিরপ্রবাহী সময়টাকে যদি আমরা একটা একক ধরি সময়টা সে অতীত কাল থেকে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে এটাকেই কবি কান নদীর সাথে তুলনা করেছেন সময়ের নদী সেই সময়ের নদীর মধ্যে সমস্ত কিছু আছে তার প্রবাহের মধ্যে সমস্ত কিছু আছে অতীত বর্তমান ভবিষ্যৎকে সে যেন ধারণ করে রেখেছে সেই সময়ের নদীর মধ্য দিয়ে সেই অতীতের স্মৃতিগুলো শুষ্ক তৃণের মতো ভেসে যায় সে নামগুলো সেই সমস্ত সাম্রাজ্যবাদী শাসকের নাম কেউ রক্ষা করে না কেউ সেই তাদের অস্তিত্বকে রক্ষণাবেক্ষণ করে না কেউ তাদের কথা মনে রাখে না তাদের যে স্মৃতিগুলো শুষ্ক তৃণের মতো সময়ের নদীর মধ্য দিয়ে বয়ে যায় সময়ও তাকে রক্ষা করে না মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার কবি উল্টো দিকে সেই সমস্ত মানুষদের কথা বলেছেন যারা মানুষের জন্য কাজ করেছেন যাদের অর্থ সম্পদ বৈভব কিছুই ছিল না যারা মানুষের হৃদয় ভূমি দখল করেছিল অর্থাৎ মানুষের মনে যাদের জায়গা মানুষের হৃদয় ভূমিতে যাদের জায়গা অর্থাৎ মানুষের মনে যাদের জায়গা অক্ষুণ্ণ রয়েছে যারা প্রতিষ্ঠা করেছে তাদের দ্বিদ সিংহাসন তারা দরিদ্র ছিল তারা অর্থবান ছিল না আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় কত মহান মনীষী জন্মগ্রহণ করেছেন তারা হয়তো তেমন কোনো সাম্রাজ্যবাদী শাসক নন তারা উল্লেখযোগ্য কোনো অট্টালিকা বানাননি কারণ তাদের সে সম্পদ নেই কিন্তু তারা মানব জাতির জন্য কাজ করেছেন মানুষের কল্যাণে তারা কাজ করেছিলেন নানা শিল্প সৃষ্টির মাধ্যমে নানা চিন্তাধারার প্রসারের মাধ্যমে তারা মানুষের মনে জায়গা পেয়েছেন যেমন শ্রী চৈতন্যদেব যেমন বিদ্যাসাগর এরা এক একজন মহান মনীষী যেমন স্বামী বিবেকানন্দ তারা মানুষের মনে কিন্তু চির একটা তাদের আসন করেছেন কীর্তির মাধ্যমে তারা তো সাম্রাজ্যবাদী শাসক ছিলেন না তারা তো কোনো বড় বড় অট্টালিকা বানাননি তাদের প্রচুর অর্থ সম্পদও নেই কিন্তু মানুষের মনে তারা চিরকাল অক্ষুণ্ণ থাকবেন যতদিন পৃথিবী বেঁচে থাকবে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন তাদের কথা কিন্তু আমরা প্রতিনিয়ত স্মরণ করব এই তাদের কথাই কবি বলেছেন যে মানব হৃদয় ভূমি করি অধিকার তারা দৃঢ় সিংহাসন যেন প্রতিষ্ঠা করেছেন তারা দরিদ্র ছিলেন তাদের কোনো সম্বল ছিল না পোস্তরের এত বোঝা জড়ো করার তাদের ক্ষমতা ছিল না তাদের রাজত্ব হ্যারো অক্ষুণ্ণ কেমন তাদের রাজত্ব বলতে তাদের অস্তিত্ব মানব হৃদয়ে তাদের যে জায়গা সেটাকেই রাজত্ব বলা হয়েছে হ্যারো মানে দেখো হ্যারো শব্দের অর্থ হলো দেখো তাদের রাজত্বটাকে দেখো যে অক্ষুণ্ণ রয়েছে কি সুন্দর অক্ষুণ্ণ রয়েছে তাদের অস্তিত্ব কি সুন্দর অক্ষুণ্ণ রয়েছে এখনো অক্ষুণ্ণ রয়েছে কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল কালের স্রোতে অর্থাৎ সময়ের নদী প্রবাহে কবি এর আগেরটা বলেছেন যে পুরনো যে সাম্রাজ্যবাদী শাসকদের যে অস্তিত্ব সেটা শুষ্ক তৃণের মতো সময়ের নদী প্রবাহে ভেসে গেছে কিন্তু এখানে কবি বলেছেন এই সমস্ত মনীষীদের যাদের স্থান মানব হৃদয় অক্ষুণ্ণ রয়েছে তাদের নাম কিন্তু নিত্য তাদের নামের উপর দিয়ে সে নাম ফলকের উপর দিয়ে যেন কাল নদীর জলপ্রবাহ বয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং তাদের নামগুলো যেন আরও সুন্দরভাবে ফুটে উঠছে নিত্য সমুজ্জ্বল উজ্জ্বল হয়ে সেগুলো যেন রয়েছে অর্থাৎ জল যেন প্রতিনিয়ত তাদের নামগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে ধুয়ে দিচ্ছে এবং সে নামগুলো যেন চকচক করছে কাল নদীর স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল একদিকে কাল নদী স্রোতে শুষ্ক তৃণের মতো সাম্রাজ্যবাদী শাসকদের নামগুলো তাদের যে কথাগুলো সেগুলো ভেসে যাচ্ছে তাদের তারা কোনো জায়গা পাচ্ছে না সময়ের নদীর স্রোতে আর অন্যদিকে সময়ের নদীর স্রোতে এই মনীষীদের নাম এই সমস্ত দরিদ্র মানুষদের নাম যারা মানুষের হৃদয় দখল করে রেখেছে তাদের নাম কিন্তু প্রতিনিয়ত আরও উজ্জ্বল হয়ে উঠছে এটাই কবি স্মৃতিচিহ্ন কবিতার মাধ্যমে আলোচনা করেছেন আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি একটু লাইক দিও বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো কমেন্টে লিখে জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও তাহলে এই চ্যানেলে অন্যান্য ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং চ্যানেলের প্লে গিয়ে তোমরা বিভিন্ন ভিডিও সম্বন্ধে সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই